নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, আজকে আবার হাজির হয়েছি আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু শেখাতে। দেখুন, দীর্ঘদিন থেকে আপনারা দেখছি আমাকে সত্যি 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 মনে স্থান দিয়ে দিয়েছেন, কেন কি প্রত্যেকেই আমাকে উচ্ছ্বাসের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, ধন্যবাদ জানাচ্ছেন। প্রত্যেকদিন আমার কাছে এই সুখবরগুলো আসছে, আর যারা ভালো হয়ে গেছেন তাদের কথা তো আর বলে লাভ নেই, তারা আমাকে দেখতেও চাইছেন। যাই হোক, এটা আমার অনেক অশেষ করুণা ঈশ্বরের যে আমি আপনাদের মনে মানে মনের কাছে যেতে পেরেছি, সেটাই আমার ইচ্ছেও ছিল এবং আজকে আমার সেটা সফল হয়েছে। দেখুন, রোগ ব্যাধি হচ্ছে এমন একটা জিনিস, এটা সত্যি সবার তো আর চিকিৎসা জ্ঞান থাকে না, বিশেষ করে প্রত্যেকটা লোকই, আমরা সবাই খুব সাধারণ এবং প্রত্যেকটা মানুষই খুব সাধারণ, কারণ প্রত্যেকটা সাধারণ মানুষের সাথেই আমি সংযোগ দেখেছি। তাই চিকিৎসা বিজ্ঞানটা সম্পর্কে সকলের জানা থাকার কথা নয়, যাই হোক, কিন্তু রোগ তো সবার জন্যে, আর সেটার জন্য পুরোপুরি যখন ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে যেতে হয় তখন বড় মুশকিল হয়ে যায়। কারণ আজকাল ডাক্তাররাও, সব ডাক্তাররা হয়তো সঠিক ওষুধটাও দিতে পারছেন না বা চেষ্টা করছেন বা সফল হচ্ছেন না, এটার কারণে রোগীর কিন্তু কষ্ট হচ্ছে। তাই এখানে হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে সহজ সমাধান, এবং সেই হোমিওপ্যাথি চিকিৎসাগুলো যদি আপনাদের একটু আয়ত্তে থাকে তাহলে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। তাই সেই কথাটা মনে রেখেই আমি কিন্তু আপনাদের পারিবারিক হোমিও চিকিৎসা, যেটা পেশার জন্য নয়, পারিবারিক হোমিও চিকিৎসাটা আমি শিখিয়ে দিতে চাইছি। সেটার জন্য আমি চেষ্টা করছি, আমার মনে হয় অনেকেই দেখেছি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শিখেছেন, এবং ওষুধ টষুধ যেগুলো ভিডিওতে আমি বলি সেটা কীভাবে খেতে হয় সেই সম্পর্কেও প্রশ্ন করছেন, অনেকে কিনেও নেন ওষুধগুলো। আচ্ছা, আজকে কিন্তু আমি সবচেয়ে বেশি, এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমার মনে হয়েছে, 80% মানুষই কিন্তু অর্শ রোগে ভুগছেন, 80% রোগ, অর্শ, অ্যানাল ফিসার, ফিসচুলা, ভগন্দর, নালিঘা, এই সমস্ত রোগ নিয়ে কিন্তু ভুগছেন। সে কম বয়সী ছেলে হোক, একেবারে বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও, মহিলারাও এটা দিকে ভুগছেন। তাই এটার সমাধান কিন্তু সকলেই চাইছেন, এবং আমাকে প্রত্যেক দিনই প্রচণ্ড উৎসাহের সঙ্গে, প্রচণ্ড বিপদে পড়ে আমাকে কিন্তু সবাই ফোন করছেন এবং সেটা রিমেডি চাইছেন। তাই আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু আপনাদের আভাস দিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার, যাতে করে আপনারা সমাধান পান। আচ্ছা, আজকে আমি যেটা বলবো, কালকে আমি বলেছিলাম চুলকানির ব্যাপারে, চুলকানি, অর্শের চুলকানিতে কী ওষুধ প্রয়োগ করবেন সেটা আমি বলেও দিয়েছি এবং অবশ্যই অনেকে ট্রাই করছেন, ঠিক আছে। আজকে আমি যেটা বলবো, অর্শ যাদের হয়েছে, দেখুন প্রথম ব্যাপার হচ্ছে যখন লেট্রিনে বসলেন, পটি করতে গেলেন, তখন দেখা গেল লেট্রিনের ট্যাঙ্কিটাতে শুরুতেই, মল ত্যাগের শুরুতেই টপটপ করে কাঁচা রক্ত পড়তে শুরু করে দিয়েছে, এটা হচ্ছে এক ধরনের রক্ত। আবার অনেকে দেখা যাচ্ছে মলের গায়ে চিরে ফেরা দাগের মতো, একটা লাল দাগের মতো দেখা যাচ্ছে মলের গায়ে, যাদের অল্প হচ্ছে, মানে রঙিন একটা ফিতার মতো দেখা যাচ্ছে মলের গায়ে লেগে যাচ্ছে, এটাও হচ্ছে একটা রক্তপাত। আরেকটা কী হচ্ছে, সেদিন একজন ভদ্রলোক বলছেন যে মলদারে বসলে পরে ঝড়ঝড় ঝমঝম করে যেন কল ছেড়ে দেওয়া হয়েছে, এরকম রক্ত পড়ছে, মানে ওনার একেবারে সিভিয়ার অবস্থা, মানে ভীষণ অবস্থা, বুঝতে পারছেন তো। তাহলে রক্ত পড়ার বিভিন্ন মানে অবস্থা আছে, কারুর কম, কারুর বেশি, কারুর এই যে বললাম যে যেভাবে আছে সেরকম। তো অনেকেই কিন্তু আবার বলছেন না, রক্ত টক্ত পড়ে না, অর্শ আছে কিন্তু, কিন্তু রক্ত পড়ে না, আগে পড়তো এখন পড়ে না, মাঝে মাঝে পড়ে, এই যে ডিফারেন্সগুলো, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। যাদের একদম ঝমঝম করে পড়ে কেন পড়ে, আর যাদের মলের গায়ে ফিতার মতো লেগে থাকে তাদের কেন ফিতার মতো দাগ দেখা যায়, আর যাদের টপ টপ করে নিঃশব্দে তাজা রক্ত, মাছ কাটলে যেরকম রক্ত পড়ে সেরকম তাজা রক্ত যখন ট্যাঙ্কের মধ্যে, প্যানের মধ্যে পড়ে, পরিষ্কার দেখা যায়, দেখলে বেশ ভয় লাগে, যেমন বাচ্চা ছেলেমেয়েরা যাদের টপ টপ করে রক্ত পড়ে দেখলে সবাই ভয় লাগবে, যেমন অনেকগুলো কয়েক ফুটের রক্ত যখন পড়ে যায় তখন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এটা তো অস্বাভাবিক ব্যাপার, এভাবে রক্ত পড়লে রক্ত শূন্যতার সম্ভাবনা আছে। যাই হোক, এই যে ব্যাপারগুলো, এগুলোর কী রেমেডি, অর্থাৎ ঔষধ কী, কী খেলে অন্তত এটা প্রথম পর্যায়ে এটা রেমেডি করা যায়, সেটার ঔষধের নামও আমি আজকে বলে দেব। শুরু করছি, ফার্স্ট যেটা, মলের গায়ে রক্ত লেগে থাকা, এটা হচ্ছে পাইলসের এমন একটা ব্যাপার, অর্থাৎ অন্তর্বলি, ইন্টারনাল হ্যামরয়েড।
মলের গায়ে রক্ত লেগে থাকা মানে হচ্ছে ইন্টারনাল ফিসার, মানে মলদ্বারের ভেতরে টিউমারের মতো ছোট ছোট মাংসপিণ্ড বেড়ে যায়, যেটা মলকে বের হতেও বাধা দেয়। আর তখন ওই মল যখন চেপে চেপে বের হয়, তখন ওই ওইটার থেকে ওই এই হ্যামরয়েডসগুলো থেকে চিরে একটা অল্প পরিমাণ রক্ত বের হয়। যেমন মাংস কেটে গেলে যেরকম বের হয় না, সেরকম চিরে শক্ত পায়খানার সাথে ওটা চিরে যায়, খুব নরম মাংস, এটা চিরে গেলে ওই অল্প যে দাগ সেটা ওটারই ইঙ্গিত। এটা লিভারের ভেতর থেকে আসে না বা অন্য কোনো জায়গা থেকে আসে না এটার জন্য। দ্বিতীয় হচ্ছে টপ টপ করে রক্তটা কখন পড়ে, দেখুন এটা হচ্ছে মানে এমন একটা রক্ত আমাদের আর্টারিতে ভেনে যে রক্ত প্রবাহিত হয়, রক্ত যখন প্রবাহিত হয় তখন সেই রক্তটা কিন্তু আবার আর্টারিতে লাংসে ফিরে যায়। তো অর্শ এমন একটা রোগ, যখন ফিরে যায় তখন বর্ষির কাটার মতো কিছু জায়গায় গিয়ে আর উপরে যেতে পারে না, ওটা আবার ব্যাক করে। তো ব্যাক করতে গিয়ে অনেক সময় ওই যে মলদ্বারের যে পিণ্ডগুলো, মাংসপিণ্ডগুলো, ওগুলো ফুলে 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 বড় বড় হয়ে যায়, ঠিক আছে। সেখানে এক ধরনের ক্লটিং হয়, ব্লাড ক্লটিং। ক্লটিং হয়ে গেলে সেখান থেকে তাজা টপ টপ করে রক্ত পড়ে, এটা পালসের শুরুয়াত, মানে নিঃশব্দ দেশে জানিয়ে দেয় যে আমি আসছি, ব্যাপারটা বুঝলেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর এরপরে যেটা বলছি সেটা হচ্ছে ঝমঝম করে রক্তচাপের পরে, ঝমঝম করে অর্থাৎ পড়ছেই পড়ছে, দেখে ভয় লেগে যায়। তাহলে এই যে তিন ধরনের রক্ত পড়া বা আরও থাকতে পারে বিভিন্ন রকমের রক্ত পড়া, সেটার ওষুধ কী বলে দিচ্ছি। প্রথমে দেখুন, যাদের হালকা হালকা ওই যে টপ টপ করে রক্ত পড়ে তারা কিন্তু ইসিকুলাস হিপ, এই ওষুধটা খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু পালস থেকে যাবে। পালসকে ঠিক করতে গেলে আরও অসংখ্য ঔষধের দরকার, যেটা আমার সঙ্গে আলোচনা করে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক আছে। এর পরেরটা যেটা হচ্ছে মলের গায়ে যে এই যে এটা লেগে যায়, এটার জন্যে হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো নামে বায়োগামিক ট্যাবলেট আছে, এটা যদি খাওয়া যায় তাহলে এই চিরেফেরা রক্তের দাগ কিন্তু কমে যাবে, মানে ভেতরের ওই পিণ্ডটা ইন্টারনাল হ্যামরয়েড যেটা আছে সেটাকে সে ছোটো করে দেবে, ছোটো করলে এটা কমে যায়। আচ্ছা, এবার আসছি ঝমঝম করে যাদের রক্ত পড়ে, বুঝতে পারছেন তো, ঝমঝম করে অর্থাৎ আনকন্ট্রোলেবল রক্তস্রাব, সেটার জন্যে লাস্ট যেটা সেটাই আমি একবারেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্লুমিয়া অর্ডার এটা। এই ওষুধটা খেলে পরে কিন্তু এই রক্তটা বন্ধ হয়, এটা অন্তর থেকে আসে, লিভার থেকে আসে, কমে যায়। এছাড়াও সেকেন্ড যে মেডিসিন সেটার নাম হচ্ছে সিনাবেরিস দিলেও এই অসাধ্য, যেটা কোনোভাবেই কোনো রক্তটা বন্ধই হচ্ছে না, চিৎকার, রোগী বলছে কোনো ওষুধে বন্ধ হচ্ছে না, মলদ্বার দিয়ে রক্ত বের হচ্ছে, তখন সিনাবেরিস বলে দিলাম। আচ্ছা, ওষুধগুলোর নাম জানলেন, লক্ষণগুলো বলে দিয়েছি, কিন্তু এটা ভাববেন না যে এটা আপনারা নিজে নিজে করতে পারবেন, এটা জানার জন্য আমি বলেছি। অর্শ সম্পর্কে ট্রিটমেন্টের জন্য আমার সাথে কথা না বলে কোনো ঔষধ প্রয়োগ করা ঠিক হবে না, এবারে ভেরি সিরিয়াস এটার জন্যই বলছি, আমার সাথে কথা বলতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনার যে প্রবলেমগুলো সেটা ভালো করে লিখে দেবেন, তাহলে আমি আপনাকে ট্রিটমেন্ট করে দেবো, প্রেসক্রিপশন দিয়ে দেবো, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। এক মাস মাত্র, একটা মাস যদি রেগুলার ঔষধ খান আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে। দেখুন প্রত্যেক দিন আমি এভাবে কিন্তু পার্ট পার্ট করে আপডেট দেবো, অর্শের আরও ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আপডেটগুলো দিচ্ছি এই কারণে যে আপনারা পার্ট পার্ট করে বুঝে নিন কোথায় কী হচ্ছে, সেগুলো একটু জেনে রাখা ভালো, কখনো রক্তস্রাব কখনো এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, এর বেশি কিছু বলবো না, আগামীকাল আরও কিছু তথ্য নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্যে নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।